ঋষি সোনার, যিনি ভারতীয় বংশোদ্ভূত হয়েও বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। বহুল আলোচিত এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবার চলন্ত গাড়িতে সিট বেল্ট না পরার অভিযোগে জরিমানা করেছেন দেশটির পুলিশ। তবে এ কাজের জন্য ঋষি সোনা কত টাকা জরিমানা গুনেছেন তা জানা যায়নি। এর আগে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমে জানিয়েছিল, যুক্তরাজ্যের যাত্রীরা গাড়িতে থাকাকালে সিট বেল্ট পরতে ব্যর্থ হলে তাদের তাৎক্ষণিক £100 জরিমানা হতে পারে। যদি এ সংক্রান্ত মামলা আদালতে যায় তাহলে জরিমানা £500 হতে পারে। গেল বৃহস্পতিবার গাড়িতে করে উত্তর পশ্চিম ইংল্যান্ডের একটি গন্তব্যে যান ঋষি সোনা। এ সময় চলন্ত গাড়িতে তিনি অল্প সময়ের জন্য তিনি তার সিট বেল্টটি সরিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য একটি ভিডিও ধারণ করার সময় তিনি তার সিট বেল্টটি সরিয়েছিলেন। চলন্ত গাড়িতে সিট বেল্ট সরানোর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ঋষি। সাব্বির হাসান, মোহনা টেলিভিশন।